হত্যার রাজনীতি বন্ধ করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বরগুনার তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আলোচনার জন্য সরকারের আহ্বানে বিরোধী দলের সাড়া দেওয়া উচিত। এছাড়া জামায়াত শিবিরের নামে নতুন কোন দলকে প্রশ্রয় দিয়ে বিরোধী দলীয় নেতা নিজে বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।